শিক্ষাপ্রতি অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি স্বাগত। শিক্ষামূলক আলোচনা কেন্দ্রিক এই অনুষ্ঠান, যেখানে আপনি জানতে পারবেন যে আপনার সন্তানকে গতানুগতিকভাবে কোনো একটা স্ট্রিমের দিকে আপনি হয়তো ফোর্সফুলি এগিয়ে নিয়ে যেতে চাইছেন, কিংবা তার হয়তো একটা মাইন্ডসেট এটাই রয়েছে বন্ধু বান্ধবরা যে দিকে এগোচ্ছে সেও হয়তো সেই দিকে এগোতে চাইছে। তাহলে প্রত্যেক সেই রকম স্টুডেন্টস কিংবা বলতে পারি তেমন স্টুডেন্টসদের যারা অভিভাবক অভিভাবিকারা রয়েছেন তাদের জন্য আজকের এই বিশেষ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা আপনাদেরকে জানাবার চেষ্টা করি যে কিভাবে কস্ট অ্যাকাউন্টেন্সি এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্সি এই দুটো বিষয় নিয়ে পড়ার পরে আপনার সন্তানের, কিংবা ধরুন আপনি নিজেও যদি পড়তে চান, সেক্ষেত্রে আপনার কেরিয়ারের কেমন বড় বড় অপরচুনিটি আপনি পেতে পারেন, অর্থাৎ যে অপরচুনিটিসগুলো পেলে আপনি কেরিয়ারে নিজেকে তো একটা ভালো জায়গায় পৌঁছে দিতে পারবেনই, পাশাপাশি আপনার মাধ্যমেও কিন্তু বহু এমন মানুষ রয়েছেন যারা একই দিকে এগিয়ে চলেছেন, তাদের কাছে একটা নতুন দৃষ্টান্ত তৈরি হবে যে না, এই কস্ট অ্যাকাউন্টেন্সি কিংবা চার্টার্ড অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়াশোনা করলেও বড় বড় জায়গায় বড় বড় পোস্টে ভালো কাজ পাওয়া যাবে। তো দর্শক বন্ধুরা, এই বিষয় নিয়ে বেশ কিছু এমন ধন্দ আছে যে ধন্দগুলো দূর করে সঠিক তথ্য আপনাদের কাছে আমরা চেষ্টা করে চলেছি পৌঁছে দেওয়ার, কারণ ইনফরমেশন যদি আপনারা সঠিকভাবে পান সেক্ষেত্রে আপনারা একটা সিদ্ধান্ত নিতে আপনাদের ক্ষেত্রে সুবিধা হবে। আর সেই কারণে আমাদের এই অনুষ্ঠানে আমাদের অতিথি রূপে যিনি আমাদের সঙ্গে থাকেন কিংবা আজকেও রয়েছেন তার সঙ্গে পরিচয় তো করাবই, কারণ ভারতবর্ষের বুকে পি শীল, আমরা সবাই এই নামটার সাথে পরিচিত, অর্থাৎ পার্থ সারথি শীল, তিনি একজন এমন গুরু যাকে অ্যাকাউন্টেন্সি অর্থাৎ কস্ট অ্যাকাউন্টেন্সি ও চার্টার্ড অ্যাকাউন্টেন্সিতে সম্ভবত তিনি একমাত্র এমন গুরু বলাই যায় তাকে, যিনি দুটো সাবজেক্টকে দুটো কোর্সকে একই সঙ্গে দক্ষতাপূর্ণভাবে পড়ান এবং সেখানে ছাত্রছাত্রীরা কিভাবে ভালো রেজাল্ট করবে, কিভাবে তারা সফল হতে পারবে সেই দায়িত্বটাও কিন্তু সম্পূর্ণভাবে তিনি নিজের হাতে রাখেন, চেষ্টা করেন যাতে দায়িত্বটাকে সফলভাবে কার্যে রূপান্তরিত করা যেতে পারে। এবং 30 বছরের বেশি সময় ধরে তার এই অভিজ্ঞতা তিনি সঞ্চয় যেমন করেছেন সাফল্যের সাথে, তেমনভাবেই কিন্তু চান আগামী সময়েও বহু এমন ছাত্রছাত্রী রয়েছেন যারা বিভিন্ন কারণে হয়তো অ্যাকাউন্টেন্সির পথে আসতে গিয়েও আসতে পারছেন না, হয়তো তাদের কাছে সঠিক তথ্য না থাকার কারণ, কিংবা বলতে পারি যে হয়তো ধন্দ থাকার কারণে, তাদের প্রত্যেকের জন্য কিন্তু তিনি চেষ্টা করে চলেছেন সব দিক থেকে সাপোর্ট দেওয়ার। তো চলুন আমাদের অতিথিকে স্বাগত জানিয়ে আজকের এই অনুষ্ঠানে গেছি, আপনাদের সঙ্গে থাকছি আমি আপনাদের বন্ধু সুপর্ণা, আমাদের সঙ্গে আছেন প্রফেসর পিশিন, স্বাগত আপনাকে স্যার। নমস্কার, শিক্ষাব্রতী অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। যেসব ছাত্রছাত্রী চার্টার্ড অ্যাকাউন্টেন্সি বা কস্ট অ্যাকাউন্টেন্সি পড়েন বা আগামী দিনে পড়তে চান, সেই সব ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রথমেই বলি যে সাম্প্রতিককালে শ্রী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন, বাঙালি হিসেবে ভারতীয় হিসেবে আমি গর্বিত, আমরা গর্বিত, তাকেও জানাচ্ছি আমাদের আন্তরিক অভিনন্দন। কথাটা হলো আমাদের যে সনাতন শাস্ত্র তাতে বিদ্যা দুরকম, পরাবিদ্যা এবং অপরাবিদ্যা। পরাবিদ্যা বলতে আমরা ব্রহ্মবিদ্যাকে বোঝাই, আর অপরাবিদ্যা হলো ব্যবহারিক বিদ্যা। এই চার্টার্ড অ্যাকাউন্টেন্সি, কস্ট অ্যাকাউন্টেন্সি, কোম্পানিস রিসিপ ইত্যাদি, এ সবগুলোই কিন্তু অপরাবিদ্যার মধ্যে পড়ে। আসলে পরাবিদ্যা এবং অপরাবিদ্যার মধ্যে একটা মিল আছে। ঈশোপনিষদের শান্তি মন্ত্রে আমরা এর আভাস পাই। মন্ত্রটি এইরকম, ওং পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাত পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণম এব অবশিষ্যতে, ওং শান্তি শান্তি শান্তি। এর অর্থ হল যে পূর্ণ ব্রহ্ম যিনি তিনিও পূর্ণ, আবার এই ব্রহ্মাণ্ড সেটাও পূর্ণ, পূর্ণ থেকেই পূর্ণ সৃষ্টি। কিন্তু পূর্ণ থেকে পূর্ণ সৃষ্টি হলেও বা পূর্ণ থেকে পূর্ণ আদায় হলেও বা পূর্ণ থেকে পূর্ণ বিয়োগ করলেও পূর্ণত্বের পূর্ণের পূর্ণত্বের কোনো হানি হয় না, পূর্ণ পূর্ণই থাকে। প্রথম যখন পড়ি একটু খটকা লেগেছিল, অবিশ্বাস্য মনে হয়েছিল, পূর্ণ থেকে পূর্ণ বাদ দিলে অবশিষ্ট অংশ পূর্ণ কী করে সম্ভব।
একশো থেকে 30 বাদ দিলে বিয়োগফল তো 70 হবে, কিন্তু এই মন্ত্র অনুযায়ী একশো থেকে 30 বাদ দিলেও 100, 70 বাদ দিলেও 100, যাই বাদ দেওয়া যাক না কেন 100। কি করে সম্ভব? হঠাৎ রবি ঠাকুরের একটি গানের লাইন মনে পড়ল, তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই। এই গানটির পরবর্তী অংশে আছে, হে পূর্ণ তব চরণের কাছে যাহা কিছু সব আছে আছে আছে। রবীন্দ্রনাথ এই পূর্ণকেই অসীম আর অসীমকেই পূর্ণ বললেন, অর্থাৎ যিনি অসীম তিনি পূর্ণ। এখানে অসীমতাই পূর্ণ, পরব্রহ্ম পূর্ণ, তিনি অসীম, আর তার থেকে সৃষ্ট যে ব্রহ্মাণ্ড তা যত বড়ই হোক না কেন তা সসীম। তাই অসীম বা ইনফিনিটি থেকে যা কিছু বাদ দেওয়া হোক না কেন তা অসীম। ইনফিনিটি মাইনাস এনিথিং ইজ ইনফিনিটি, এটাই ম্যাথামেটিক্সের নিয়ম। ম্যাথামেটিক্স একটি অপরাবিদ্যা। এবারে পরাবিদ্যার সাথে অপরাবিদ্যার একটি মিল খুঁজে পাওয়া গেল। আমাদের মুনি ঋষিরা সত্যি সত্য দ্রষ্টা, তাদের শতকোটি প্রণাম। সত্যি তাই, আজকে আমরা যখন এই বিষয়ের হয়তো নিশ্চয়ই আপনারা ভাবতেই পারেন, যদিও আমরা কস্ট অ্যাকাউন্টেন্সি কিংবা চার্টার্ড অ্যাকাউন্টেন্সি নিয়ে কথা বলবার জায়গা থেকে আজকের অনুষ্ঠান স্টার্ট করেছি, সেখানে এই কথাগুলি কেন আসলো ব্যাখ্যাটাও পেয়ে গেছেন। সুতরাং প্রশ্ন উত্তর দুটোই আপনাদের কাছে রয়েছে। তবে হ্যাঁ, যদি মূল পর্বের দিকে আবার এগোনো যায়, যে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি কিংবা কস্ট অ্যাকাউন্টেন্সি এই কোর্সগুলোতে ভর্তি যদি হতে হয়, কেউ যদি ভর্তি হতে চায়, তাহলে তার একাডেমিক কোয়ালিফিকেশন কী হওয়া দরকার? একদম আমি মূল পর্বের দিকে এবারে এগোবো। তাহলে এই প্রশ্নের উত্তরটা চলুন আমরা আমাদের অতিথির কাছ থেকে জেনে নিই, কারণ অনেকে তো আছেন যারা জানতে চাইবেন যে শিক্ষাগত যোগ্যতাটা কতটা থাকলে কেউ এই বিষয়গুলোতে পড়তে পারে। তাহলে চলুন জেনে নিই উত্তরটা। কথাটা হলো, আজকের এই বিরাট প্রতিযোগিতার দিনে কিভাবে নিজের সুন্দর ক্যারিয়ার করবেন সে নিয়ে মানুষ, ছাত্র, অভিভাবক সকলেই খুব বিভ্রান্ত। বাঙালিদের সায়েন্স পড়ার দিকে একটা বিশেষ ঝোঁক আছে, তারা বেশিরভাগ ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে চান, আর একদল স্কুল টিচার, বড়জোর অধ্যাপক, আরও একদল আছেন খোঁজেন সরকারি চাকরি আর নিশ্চিন্ত জীবন। বাঙালিদের এক শ্রেণী মনে করেন, যারা কমার্স পড়েন তারা বোধ হয় দ্বিতীয় শ্রেণীর নাগরিক, সায়েন্স পড়লে প্রথম শ্রেণীর নাগরিক, কমার্স পড়লে দ্বিতীয় শ্রেণীর নাগরিক, আর আর্টস পড়লে তো কথাই নেই তৃতীয় শ্রেণীর নাগরিক। এরকম ধারণা অনেক বাঙালিরই আছে, শিক্ষিত বাঙালিরও আছে। এই ধারণা সম্পূর্ণ ভ্রান্ত। চার্টার্ড বা কস্ট অ্যাকাউন্ট্যান্ট হয়ে এক উন্নত ক্যারিয়ার তৈরি করা কোনো প্যাশন এইসব বাঙালিদের নেই। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা তাহলে কী করব। আমি সমস্ত বাংলার মানুষকে জানাতে চাই, তারা তাদের একটা উন্নত ক্যারিয়ার গঠন করার জন্য এবং বাংলা তথা দেশের মান উন্নত করার জন্য চার্টার্ড এবং কস্ট অ্যাকাউন্টেন্সির একটি বিশেষ ভূমিকা আছে। শাস্ত্রে আছে বাণিজ্যে বসতে লক্ষ্মী, অর্থাৎ লক্ষ্মীর বাস কোথায়? ব্যবসা বাণিজ্য। আর এই ব্যবসা বাণিজ্য থাকলেই থাকবে হিসাবের প্রয়োজনীয়তা। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, কস্ট অ্যাকাউন্টিং, কর্পোরেট ল ম্যানেজমেন্ট, ট্যাক্স ম্যানেজমেন্ট, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, ইন্টারনাল অডিট, স্ট্যাটুটরি অডিট, কস্ট অডিট, ট্যাক্স অডিট, জিএসটি অডিট, অপারেশনাল অডিট, ম্যানেজমেন্ট অডিট, ভ্যালুয়েশন, এগুলো ব্যবসার অপরিহার্য অঙ্গ। এছাড়াও আছে ফরেন্সিক অডিট, পিয়ার রিভিউ, ইনসলভেন্সি কোডের কাজ ইত্যাদি। আর এইসব কর্মযোগ্য যারা দক্ষতার সঙ্গে সুচারুভাবে সম্পন্ন করেন তারা হলেন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বা কস্ট অ্যাকাউন্ট্যান্ট। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টকে সংক্ষেপে সিএ বলা হয় আর কস্ট অ্যাকাউন্ট্যান্টকে সংক্ষেপে সিএমএ বলা হয়। তাই সিএ বা সিএমএ পড়ার চ্যালেঞ্জ গ্রহণ করুন।
সঙ্গে সঙ্গে নিজের কেরিয়ার গড়ুন, বাংলার মুখ, ভারতের মুখ উজ্জ্বল করুন। আপনাকে হতেই হবে একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা কস্ট অ্যাকাউন্টেন্ট বা দুটোই। আর আপনাদের এই সাধনার সাধন সঙ্গী হিসেবে সদা প্রস্তুত আমি পার্থসারথিশীল বা পিশীল। এই যে সিএ কিংবা সিএমএ, এই দুটি কোর্স যদি কেউ পড়তে চান সেক্ষেত্রে ভর্তি হতে গেলে ঠিক কত নাম্বার পাওয়া প্রয়োজন সেটা কিন্তু আগে জেনে নেওয়াটা দরকার। হ্যাঁ, যে কোনো বোর্ড থেকে যদি ক্লাস 12 পাস করা যায় তাহলেই চার্টার্ড বা কস্ট অ্যাকাউন্টেন্সির কোর্স শুরু করা যায়। গ্র্যাজুয়েট হওয়ার পরে শুরু করা যায়, পোস্ট গ্র্যাজুয়েট হওয়ার পরে শুরু করা যায়, তো সেক্ষেত্রে জীবনের কিছু অমূল্য সময় নষ্ট হয়ে যায়। কবি বলেছেন, জীবনের পরম লগ্ন করো না হেলা, করো না হেলা। তাই বেশি দেরি করবেন না, বেশি দেরি করলে জীবনের পরম লগ্নকেই হেলা করা হবে, অবহেলা করা হবে। তাই ক্লাস 12 পাশ করি, ফাউন্ডেশন পরীক্ষা দিয়ে চার্টার্ড বা কস্ট অ্যাকাউন্টেন্ট কোর্স শুরু করা উচিত। 12 পাশ করতে মোটামুটি 18 বছর বয়স লাগে। সুকান্ত লিখেছেন, 18 বছর বয়স কি দুঃসহ স্পর্ধায় নাই মাথা তোলবার চুঁকি। এই দুঃসহ স্পর্ধার বয়সেই তো সিএ বা সিএমএ, তার যে কোনো একটিতে বা দুটিতেই শুরু করবেন। 18-তে শুরু করলে 22 বা 23-এর মধ্যেই চার্টার্ড বা কস্ট অ্যাকাউন্টেন্ট হওয়া যায় বা দুটোই হওয়া যায়। এভাবে চললে আপনি জীবনের পরম লগ্নকে, পরম লগ্নকে অবহেলা না করে সঠিক সময় সঠিক ক্যারিয়ার তৈরি করে জীবনে সুপ্রতিষ্ঠিত হতে পারবেন। অনেকে গ্র্যাজুয়েট হয়ে বা পোস্ট গ্র্যাজুয়েট হয়ে সিএ বা সিএমএ পড়ার সিদ্ধান্ত নেন, অর্থাৎ শুরুই করেন 22 বা 23 বছরে। তো যারা ধরুন 18-তে ঢুকে 23-এ শেষ করলো, তারা তাদের দিকে দাঁড়িয়ে কি বলবে? রবি ঠাকুরের ভাষায় হয়তো বলবে, তোমার হলো শুরু আর আমার হলো সারা। কাজেই বুঝতে পাচ্ছেন, যে সময় এডুকেশনাল কেরিয়ার শেষ করে কর্মক্ষেত্রে ঝাঁপিয়ে পড়ার কথা, সেই সময় শুরু করলে অনেক দেরি হবে। তাই 18-ই 12 পাস, এবং 12 পড়ার সঙ্গে সঙ্গে আপনারা ফাউন্ডেশন পড়া শুরু করে দিন। 12 পাস করবেন, তারপরেই যে আগামী পরীক্ষা থাকবে, কারণ সিএ পরীক্ষা বছরে দুবার হয়, মে মাস এবং নভেম্বর, সিএমএ পরীক্ষা বছরে দুবার হয়, জুন এবং ডিসেম্বর। তাই 12 পাস করেই যে সামনে যে পরীক্ষাটা থাকবে সেটাই বসে পড়ুন, পাস করুন, এবং তারপর সিএ বা সিএমএর মূল পর্ব যেটা ইন্টারমিডিয়েট বা ফাইনালে প্রবেশ করুন। এই যে যারা ভুল করেন, জানেন না যে কবে থেকে ঢুকতে হবে, কী করতে, অনেক ছাত্রছাত্রী আমার বলেছে যে তারা ইনফরমেশন পাননি, তাদের হয়তো বলা হয়েছে তুমি আগে গ্র্যাজুয়েট হও, পোস্ট গ্র্যাজুয়েট হও, তারপর দেখা যাবে, দেরি হয়ে গেল। জীবনের পরম লগ্ন চলে গেল, তারপরেও করা যাবে, কিন্তু এই যে দেরিটা হয়ে গেল সেটা পূরণ করার সময় পাওয়া যাবে না, তাই না? যেটা চলে যায় একবার সেটা ফিরে পাওয়া যায় না। তাই তাদের সঠিক পথ নির্দেশ করার জন্য আমাদের এই অনুষ্ঠান শিক্ষা প্রতি। কস্ট অ্যাকাউন্টেন্সি এই যে কোর্সটি রয়েছে, এই কোর্স সম্বন্ধে আমাদের এই অনুষ্ঠানে আমরা বারবার চেষ্টা করে চলেছি যারা যারা এই বিষয়গুলো নিয়ে পড়তে আগ্রহী তাদেরকে সঠিক ইনফরমেশন পৌঁছানোর, এবং যারা যারা হয়তো এই বিষয়গুলো সম্বন্ধে তেমনভাবে জানেন না তাদেরকে অবগত করানো। সুতরাং কস্ট অ্যাকাউন্টেন্সি কোর্সের কটা স্তর এবং কি কি বিষয় এতে পড়তে হয় চলুন এবার সেটা জেনে নিই। ক্লাস 12-এর পর ফাউন্ডেশনে বুঝতে গেলে এখানে কোনো নির্দিষ্ট নম্বর লাগে না, যে কোনো মার্কস পেয়ে সায়েন্স, কমার্স, আর্টস, যে কোনো স্ট্রিম থেকে 12 পাস করলেই সিএ বা সিএমএ ফাউন্ডেশন পরীক্ষা দেওয়া যায়। আমরা সকলকে অ্যাডভাইস করি যে 3 বছর গ্র্যাজুয়েশনে নষ্ট না করে 12-এর পর সিএ বা সিএমএ ফাউন্ডেশন দিয়ে এই পরীক্ষায় ঢুকতে। যারা গ্র্যাজুয়েট হয়ে গেছেন, হয়তো কোনো কারণে 12-এ তারা জানতেন না, ঢুকতে পারেননি, তারা যদি সিএ পড়তে চান এবার কমার্স গ্র্যাজুয়েট হন, তাদের কমপক্ষে 55% নম্বর পেতে হবে।
সেক্ষেত্রে তাদের ফাউন্ডেশন দিতে হবে না, সরাসরি ইন্টারমিডিয়েটে ভর্তি হতে পারবে। আর সিএম এর ক্ষেত্রে গ্র্যাজুয়েট হয়ে গেলে কোনো নির্দিষ্ট নম্বর লাগবে না, গ্র্যাজুয়েট হয়ে গেলে ফাউন্ডেশন পরীক্ষা না দিয়ে সরাসরি ইন্টারে ভর্তি হতে পারবেন। কিন্তু ওই যে বললাম অনেক দেরি হয়ে যাবে, তাই যারা ক্লাস টেনে পড়ছেন তারা বা তাদের অভিভাবকরা প্ল্যানিং করুন এখন থেকে যে তারা 12-এর সঙ্গে সঙ্গে তারা ফাউন্ডেশনটাও পড়বেন। ফাউন্ডেশনটা পাশ করে যখন আপনারা গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট হবেন তার মধ্যেই তারা সিএ বা সিএমএ কোর্সটা শেষ করতে পারবেন। যাদের কোনো অসুবিধে হচ্ছে তারা আমার সাথে যোগাযোগ করুন, আমার নম্বর ফোন নম্বর স্ক্রলে যাচ্ছে, আমাদের কোচিংয়ের কোথায় কোথায় পড়ানো হয় সেই ঠিকানাও বলে দেওয়া হবে, আমার সাথে যোগাযোগ করুন, আমি আপনাদের সাহায্য করব। কারণ আপনাদের সাহায্য করার জন্য, আপনাদের সঠিক গাইড দেওয়ার জন্য, আপনাদের পড়ানোর জন্যই আমার সিএ বা সিএম এর এই কোচিং। দর্শকদের জানিয়ে রাখবো যারা যোগাযোগ করতে চাইছেন তাদেরকে পুরো ডিটেলস, কারণ হয়তো বহু ক্ষেত্রে আমরা ডিটেল দেওয়ার পরেও আপনারা সঠিকভাবে খুঁজে পেতে হয়তো অনেক ক্ষেত্রে সমস্যা হয়, যে কারণে আমরা পুরো ডিটেল কিভাবে আপনারা কোন চেম্বারে পৌঁছাবেন সমস্তটা জানিয়ে রাখছি। আপনারা পাচ্ছেন দক্ষিণ কলকাতায় ঢাকুরিয়া যোধপুর পার্ক অঞ্চলে, যে ক্লাস 1/117B যোধপুর পার্ক, সেখানে ঢাকুরিয়া বাস স্টপের বাঁ দিকে সুগার অ্যান্ড স্পাইস দোকান, যার ডান দিকে যোধপুর পার্ক পোস্ট অফিস। এখান থেকে যোধপুর পার্কে ঢুকতে হবে, একটু হাঁটলেই আপনারা বাঁ দিকে পাচ্ছেন ইন্ডিয়ান ব্যাংক। সেখানে ইন্ডিয়ান ব্যাংকের পরে তিনটে বাড়ি পরেই কিন্তু প্রফেসর শীলের যে ক্লাস আমরা বারবার যে আপনাদেরকে জানাবার চেষ্টা করছি, যেখানে আপনারা ক্লাস করতে যাচ্ছেন যারা সাউথ কলকাতা বা দক্ষিণ কলকাতা নিবাসী তাদের জন্য কিন্তু ইনফরমেশনটা দেওয়া হলো, সেখানে গিয়ে আপনারা কন্ট্যাক্ট করতে পাচ্ছেন। তবে হ্যাঁ, প্রথমে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নেওয়া, তারপরে কিন্তু আপনারা ক্লাসের বিষয়ে গিয়ে সরাসরি কথা বলতে পারবেন, কারণ অ্যাপয়েন্টমেন্টটা সব ক্ষেত্রেই প্রথমে নিয়ে রাখতে হয়। সোমবার বুধবার এবং শুক্রবার আপনারা ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করে নেবেন এবং তারপর কিন্তু সরাসরি সেখানে পৌঁছে যাবেন। যদিও আমি এই ইনফরমেশনটা যে ডিটেলটা জানালাম এর পরেও যদি অনেকেই বলতে পারেন যে বিষয়টা তারা আরও একবার শুনতে চাইছেন, তারা কিন্তু কন্ট্যাক্ট নাম্বার টেলিভিশনে স্ক্রলে চলছে, সেখানে কন্ট্যাক্ট করলে আরও আপনাদেরকে গাইড করে দেওয়া হবে কি করে আপনারা কোন জায়গায় গিয়ে পৌঁছবেন, কিভাবে কন্ট্যাক্ট করবেন, সে কারণেই বলা অ্যাপয়েন্টমেন্টটা ফার্স্টে করিয়ে নেবেন। চলে আসছি মধ্য কলকাতা ক্লাসের কথায়। শিয়ালদা আমার স্ট্রিট অঞ্চলে 15A হরিশ শিকদার পথ, সেখানে শ্রদ্ধানন্দ পার্কের কাছে পাচ্ছেন আপনারা শ্রদ্ধানন্দ পার্ক ও ডাফরিন হসপিটালের মাঝে চাপাতলা বাস স্টপ, সেখানে সনকা জুয়েলারির পাশ থেকে সিদ্ধেশ্বর চন্দ্র লেনে ঢুকতে হবে, 1 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। সেখানে 15A হরিশ শিকদার পথে জগৎজ্যোতি গ্রন্থাগারের সামনে মঙ্গলবার বৃহস্পতিবার এবং শনিবার, এক্ষেত্রেও সেই একই কথা, অ্যাপয়েন্টমেন্ট ফার্স্ট, তারপর কিন্তু সরাসরি পৌঁছাবেন। ফেসবুকের থ্রু যারা কন্ট্যাক্ট করতে চাইছেন CACMA.SHIELDS.COACHINGCLASSES এই আইডিতে গিয়ে আপনারা কন্ট্যাক্ট করতে পারছেন, সেখানেও কিন্তু যাবতীয় ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন। ফিরছি আলোচনার দিকে, যে ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা আপনারা প্রত্যেকেই জানি বড় বড় বিজনেস যে কোম্পানিগুলো রয়েছে যারা বিজনেস করছেন তাদের প্রত্যেকের কিন্তু সমস্ত হিসেব নিকেশ সামলাবার দায়িত্ব এই রকম যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্সি কস্ট অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়াশোনা করেন তাদের হাতেই থাকছে। তার মানে বুঝতে পারছেন তো, দায়িত্ব কিন্তু বিরাট, যোগ্যতাটা দরকার, যে যে যোগ্য ব্যক্তি সে সুযোগও পাবে, কিন্তু আপনার মধ্যে যোগ্যতা আছে কিন্তু আপনি জানেন না যে কোথায় গিয়ে কন্ট্যাক্ট করতে হবে, তাদের জন্য কিন্তু পার্থসারথি শীল রয়েছেন, তাদের জন্যই কিন্তু তিনি এই চেষ্টাটা করছেন যাতে সঠিক জায়গায় আপনারা যদি পৌঁছতে পারেন, সঠিকভাবে যদি আপনারা গাইডলাইনটা পেতে পারেন, তাহলে আগামী দিনে আপনিও কিন্তু কোনো বড় মাপের কোম্পানিতে একটা উচ্চ পদে আসীন হতে পারবেন। তো চলুন এগোচ্ছি আবারও পরবর্তী আলোচনায়, যেখানে আমরা জানলাম কস্ট অ্যাকাউন্টেন্সি কোর্সের কটা স্তর, এবারে জেনে নেব চার্টার্ড অ্যাকাউন্টেন্সি কোর্সের জন্য কটা স্তর, কি কি বিষয় সেক্ষেত্রে পড়া প্রয়োজন। হ্যাঁ, চার্টার্ড এবং কস্ট অ্যাকাউন্টেন্সির ক্ষেত্রে দুটো ক্ষেত্রে তিনটে স্তর, ফাউন্ডেশন, ইন্টারমিডিয়েট, ফাইনাল। ফাউন্ডেশনে 400 নম্বর, ইন্টারে 800 এবং ফাইনালে 800 নম্বর। ইন্টার ও ফাইনালে 400 নম্বর করে দুটি করে গ্রুপ। কস্টিংয়ের ফাউন্ডেশনে চারটে পেপার আছে, ফান্ডামেন্টাল অফ ইকোনমিক্স অ্যান্ড ম্যানেজমেন্ট, ফান্ডামেন্টালস অফ অ্যাকাউন্টিং, ফান্ডামেন্টালস অফ ল অ্যান্ড এথিক্স, ফান্ডামেন্টালস অফ বিজনেস ম্যাথামেটিক্স এবং স্ট্যাটিস্টিক্স। প্রত্যেকটা পেপারে 100 নম্বর, কমপক্ষে 40 করে পেতে হবে এবং এগ্রিগেটে 50% বা 200 নম্বর পেতে হবে। সিএমএ ইন্টারে গ্রুপ ওয়ান
ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, ল অ্যান্ড এথিক্স, ডিরেক্ট ট্যাক্সেশন, কস্ট অ্যাকাউন্টিং, গ্রুপ টু, অপারেশন ম্যানেজমেন্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, ইনডাইরেক্ট ট্যাক্সেশন, কোম্পানি অ্যাকাউন্টস অ্যান্ড অডিট। প্রতিটি পেপার 100 নম্বর, মোট 800 নম্বর। গ্রুপ ওয়াইজ পরীক্ষা দেওয়া যায়, বোধ গ্রুপ একসঙ্গে দেওয়া যায়। প্রতি পেপারে কমপক্ষে 40% পেতে হবে এবং এগ্রিগেটে 50% পেতে হবে। সিএমএ ফাইনালের ক্ষেত্রে কর্পোরেট ট্যাক্স ল অ্যান্ড কমপ্লায়েন্স, স্ট্র্যাটেজিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, স্ট্র্যাটেজিক কস্ট ম্যানেজমেন্ট ডিসিশন মেকিং, ডিরেক্ট ট্যাক্স লস অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্যাক্সেশন, এটা হচ্ছে গ্রুপ থ্রি। এটা ফাইনালের গ্রুপ ওয়ান, এটা গ্রুপ থ্রি বলা হয়। আর গ্রুপ ফোর বা ফাইনালের যেটা সেকেন্ড গ্রুপ, তাতে কর্পোরেট ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, ইনডিরেক্ট ট্যাক্স লস অ্যান্ড প্র্যাকটিস, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অডিট, স্ট্র্যাটেজিক পারফরমেন্স অ্যান্ড ম্যানেজমেন্ট, স্ট্র্যাটেজিক পারফরমেন্স ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস ভ্যালুয়েশন। প্রতিটি পেপারে 100 নম্বর, মোট 800 নম্বর। গ্রুপ ওয়াইজ পরীক্ষা দেওয়া যায়, বোধগ্রুপ একসঙ্গে দেওয়া যায়। পাস করতে গেলে প্রতিটা পেপারে কমপক্ষে 40% নম্বর পেতে হবে এবং এগ্রিগেটে 50% নম্বর পেতে হবে। সিএর ক্ষেত্রে, চার্টার্ড অ্যাকাউন্টেন্সির ক্ষেত্রে, ফাউন্ডেশনে 4টে পেপার, প্রিন্সিপাল অ্যান্ড প্র্যাকটিস অফ অ্যাকাউন্টিং পেপার 1, পেপার 2 হচ্ছে বিজনেস লস। প্রিন্সিপাল অফ প্র্যাকটিস অফ অ্যাকাউন্টিং 100 নম্বর থাকে, কিন্তু পেপার 2তে 2টো অংশ আছে, বিজনেস লস 60 এবং বিজনেস করেসপন্ডেন্স অ্যান্ড রেকর্ডিং 40। পেপার 3 বিজনেস ম্যাথামেটিক্স 40, লজিক্যাল রিজনিং 20, স্ট্যাটিস্টিক্স 40। পেপার 4 বিজনেস ইকোনমিক্স 60, বিজনেস অ্যান্ড কমার্স নলেজ 40। 3 নম্বর এবং 4 নম্বর পেপারটা MCQ, 1 এবং 2টা হচ্ছে নর্ম্যাল যে ফরম্যাট কোয়েশ্চেন অ্যান্সার, এখানেও কমপক্ষে 40% পেপার ওয়াইজ এবং এগ্রিগেটে 50%। ইন্টারমিডিয়েট গ্রুপ 1, পেপার 1 অ্যাকাউন্টিং 100 নম্বর, পেপার 2 কর্পোরেট ল 60, আদার ল 40, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টে 100, ট্যাক্সেশন পেপার 4, ইনকাম ট্যাক্স 60 এবং ইনডাইরেক্ট ট্যাক্স অর্থাৎ GST 40। গ্রুপ 2 অ্যাডভান্স অ্যাকাউন্টিং 100, অডিটিং অ্যান্ড অ্যাসিওরেন্স 100, এন্টারপ্রাইজ ইনফরমেশন সিস্টেম 5 এবং 50 এবং স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট 50। পেপার 8 ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট 60, ইকোনমিক্স ফর ফাইন্যান্স 40। এখানেও তাই 2টো গ্রুপ, গ্রুপ ওয়াইজ দেওয়া যায়, আবার একসঙ্গে বোধ গ্রুপ দেওয়া যায়। কমপক্ষে 40 পেতে হবে প্রত্যেকটা গ্রুপে এবং এগ্রিগেটে 50%। ফাইনালে আসি, গ্রুপ 1 পেপার 1 ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, পেপার 2 স্ট্র্যাটেজিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, পেপার 3 অ্যাডভান্স অডিটিং অ্যান্ড প্রফেশনাল এথিক্স এবং পেপার 4 কর্পোরেট ইকোনমিক লস। গ্রুপ 2 পেপার 5 স্ট্র্যাটেজিক কস্ট ম্যানেজমেন্ট অ্যান্ড পারফরমেন্স ইভ্যালুয়েশন। 6 নম্বর পেপারে একটা মজা আছে, 6টা পেপার দেওয়া আছে, তার মধ্যে যে কোনো একটা স্টুডেন্টকে সিলেক্ট করতে হবে। এই 6টা হলো রিস্ক ম্যানেজমেন্ট, ফাইন্যান্সিয়াল সার্ভিস অ্যান্ড কর্পোরেট মার্কেটস, ইন্টার ক্যাপিটাল মার্কেটস, ইন্টারন্যাশনাল ট্যাক্সেশন, ইকোনমিক লস, গ্লোবাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড এবং মাল্টি ডিসিপ্লিনারি কেস স্টাডি। পেপার 7 ডাইরেক্ট ট্যাক্স লস অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্যাক্সেশন এবং পেপার 8 ইনডাইরেক্ট ট্যাক্স ল। এখানে সেই একই কথা, প্রত্যেকটা পেপারে মিনিমাম 40 পেতে হবে এবং এগ্রিগেটে 50% পেতে হবে। সুতরাং আমাদের হাতে যেটুকু অনুষ্ঠানের এখন সময় রয়েছে, হয়তো আলোচনার জন্য প্রশ্ন অনেকগুলোই বাকি রয়ে গেছে, তবে সমস্তটা এই পর্বে আমরা কমপ্লিট করে উঠতে হয়তো পারছি না, তবে প্রত্যেকটা পর্বের দিকে একটু লক্ষ্য রাখুন, নজর রাখুন, কারণ আপনি যতটা এই অনুষ্ঠানটা ফলো করবেন ততই কিন্তু আপনার ভবিষ্যতে একই রকম একটা পথে না হেঁটে অ্যাকাউন্টেন্সি নিয়ে যারা পড়াশোনা করতে ইন্টারেস্টেড কিংবা যারা ভাবছেন তাদের জন্য কিন্তু একটা প্রপার গাইডলাইন এই অনুষ্ঠানের মাধ্যমে তারা পেয়ে যাচ্ছেন। এবং পার্থসারথি শীলের সঙ্গে পার্সোনালি যারা কন্ট্যাক্ট করতে চাইছেন তারা কিন্তু কন্ট্যাক্ট নাম্বারের থ্রু অবশ্যই আগে অ্যাপয়েন্টমেন্ট করে নেবেন এবং তারপর তার সঙ্গে ক্লাসের জন্য সরাসরি যোগাযোগ করতে পারছেন। হাতে অল্প সময় আছে, আমি একটা প্রশ্ন অবশ্যই করব আমাদের অতিথির কাছে। এই যে দুটি কোর্স আছে, এটা নিয়ে একটা বিষয় রয়েছে যে দুটো কোর্স প্রচণ্ড শক্ত কিন্তু পাশের হারও আবার কম, এ সম্বন্ধে আপনার কি মতামত? উত্তরটা রবিঠাকুরের ভাষায় দিই, সংকচেরই বিয় হল তার নিজেরই অপমান, সংকটের কল্পনাতে হইও না ম্রিয়মান, মুক্ত কর ভয়, আপনা মাঝে শক্তি ধরো, নিজেরে কর জয়। চ্যালেঞ্জ নিতেই হবে, পড়াশোনা করলে, ঠিকমতো পড়াশোনা করলে আগেই বেড়েছি, 18-তে ঢুকুন, 23-24-এর মধ্যে আপনি অবশ্যই পাস করবেন এবং সুন্দর ক্যারিয়ার তৈরি করতে পারবেন। কর্মবিমুখতা দূর করতেই হবে, শেখার জানার ইচ্ছে থাকতে হবে, লড়াকু হতে পারবে। অনেকে অনেক আপনাকে ভুল বোঝাতেই পারে, কিন্তু আপনার লড়াই জারি থাক আর আসুন আমার কাছে, আপনার সাধনার আমি সাধন সঙ্গী, আপনি সফল হবেই। নমস্কার।
প্রত্যেকে ভালো থাকবেন। আবারও মনে করিয়ে দেওয়া, একটা সুন্দর ভবিষ্যৎ, একটা সুন্দর কেরিয়ার তৈরি করবার জন্য নিজের আগ্রহ, নিজের চেষ্টাও প্রয়োজন। আর আপনাদের সঙ্গে রয়েছেন পার্থ সারথি শীল, তিনি কিন্তু তার অভিজ্ঞতা দিয়ে সবসময় চেষ্টা করে চলেছেন যাতে আপনারা কস্ট অ্যাকাউন্টেন্সি কিংবা চার্টার্ড অ্যাকাউন্টেন্সি নিয়ে যেটাই আপনাদের কোয়ারি আসতে পারে সে সম্বন্ধে যথাযথভাবে আপনাদেরকে ইনফরমেশন এখানের মাধ্যমে জানানোর চেষ্টা করছেন। তিনি একটা ইনফরমেটিভ প্রোগ্রাম যেখানে আপনি অনুষ্ঠানটা যেমন দেখে কিছু জানতে পারছেন, আমরাও যেমন জানছি, তেমনই ভাবে কিন্তু প্রফেসর শীল তিনিও কিন্তু জানানোর মাধ্যমে তারও আরো অভিজ্ঞতাগুলো তিনি শেয়ার করছেন। বহু এমন ট্যালেন্টেড স্টুডেন্টস রয়েছে যারা তার কাছ থেকে পাস আউট করেছেন একটা বড় পোস্টে বা বড় কোম্পানিতে, আজকে তারা কাজ করছেন ভালো ভালো জায়গায়, পোস্টিং তাদের। তেমনই ভাবে আমরা আগের অনুষ্ঠানের পর্বেতে কিন্তু শুনেছিলাম বেশ কয়েকজনের নাম, কিন্তু আজকের অনুষ্ঠানের সময় খুব কম রয়েছে, সে কারণে মনে রাখা একটাই কথা যে ভালোভাবে যদি আমরা চেষ্টা করি তাহলে কেরিয়ারে ভালো পর্যায়ে আমরা অবশ্যই পৌঁছতে পারবো। প্রত্যেকে ভালো থাকবেন, শুভেচ্ছা থাকলো আপনাদের উদ্দেশ্যে। আমাদের অতিথিকে ধন্যবাদ জানাচ্ছি, সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাই।